গ্র্যাজুয়েটলি আমরা বাকি অপশনগুলো একটার পর একটা জানবো বাট যেহেতু আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে মাইক্রোসফট এক্সেল লার্নিং শুরু করতে যাচ্ছি সো আই থিঙ্ক আওয়ার বেস শুড বি ভেরি কংক্রিট ভেরি স্ট্রং আওয়ার কমিটমেন্ট শুড বি ভেরি স্ট্রং যেন আমি ইন পর্যন্ত খুব ভালোভাবে মাইক্রোসফট এক্সেল শিখতে পারি সো উইদাউট ওয়াচিং টাইম লেটস গ্যান স্টার্টেড ফ্রেন্ড সো আজকে আমরা শুধু একটা টপিক কভার করবো সেটা হচ্ছে হাউ টু ওপেন মাইক্রোসফট এক্সেল ফাইল ইন সিক্স ডিফারেন্ট ওয়েজ দ্যাট মিন্স আমাদের কম্পিউটারে যে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ইনস্টল করা আছে সেই অফিস প্রোগ্রাম থেকে মাইক্রোসফট এক্সেলকে আমরা সিক্স ডিফারেন্ট ওয়েতে ওপেন করতে পারবো আমরা আজকে সেগুলো একটার পর একটা দেখার চেষ্টা করব। সো ভেরি ফার্স্ট অপশন ইজ ফ্রম প্রোগ্রাম ফাইল বা অলরেডি ইনস্টল মাইক্রোসফট অফিস থেকে সো আমরা যারা কম্পিউটার সম্পর্কে ভেরি ভেরি যারা খুব ভালো করে জানি একদম লেফট সরি লেফট সাইডে একদম এক্সট্রিম বটম পার্টে একটা উইন্ডোজ বাটন আছে সেই উইন্ডোজ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের কম্পিউটারে অলরেডি ইনস্টল প্রোগ্রামগুলো অ্যালফাবেটিক্যালি চলে আসে তো এখান থেকে আমাদের অ্যালফাবেটিক্যালি যেহেতু মাইক্রোসফট এক্সেল হচ্ছে ফিফথ লেটার অফ টোয়েন্টি সিক্স সো আমাকে এখানে এ বি সি ডি এভাবে একটু স্ক্রোল ডাউন করতে হবে ই পোর্শনে এসে আমি মাইক্রোসফট এক্সেল পোর্শনটা পাবো সো এখানে আমি দেখছি যে মাইক্রোসফট এক্সেলের টু থাউজেন্ড আইকনটি আছে আমার কম্পিউটারে ভার্সনটি ওপেন করা আছে আপনাদের কম্পিউটারে যদি টু থাউজেন্ড সেভেন টু থাউজেন্ড টেন টু থাউজেন্ড থার্টিন সিক্সটিন অথবা টু থাকে তাহলে এখানে এক্সেল সেই ভার্সনটাই দেখাবে সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার একটা নতুন পেজ চলে আসবে এখানে আমরা মাইক্রোসফট অফিস একটা ইন্টারফেস স্কিপ করে গেছে যেহেতু আমার এখানে অলরেডি একটা ফাইল ওপেন করা আছে সেই জন্য ও ইনিশিয়াল যে স্ক্রিনটা আসে সেই স্ক্রিনটা দেখায়নি এখানে আমি সেভ করে রেখেছি এটা আপনারা দেখে নিতে পারেন যখন কোনো নতুন এক্সেল ফাইল ওপেন করা হবে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটা এই আসে এখানে ফার্স্ট যে এটা আছে ব্ল্যাঙ্ক ওয়ার্ক আমরা অলওয়েজ ব্ল্যাঙ্ক ওয়ার্ক ক্লিক করে নিব এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে যদি কেউ কোনো প্রি ডিফাইন্ড টেম্পলেটে কাজ করতে চান তাহলে তারা সেটা চুজ করতে পারেন বাট নর্মালি আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা ক্লিক করে নিব। এখানে ক্লিক করে নিলে আমার যে নতুন পেজটা আসে সেই পেজটা চলে আসবে সো এটা ছিল হচ্ছে আমাদের প্রোগ্রাম ফাইল থেকে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলটা ওপেন করব তার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড হচ্ছে ইউজিং সার্চ ফিল্ড অ্যাজ এক্সেল আমরা যেটা কম্পিউটার ইউজ করি তারা কম্পিউটারের নিচের এখানে একটা বাটন বার দেখতে পাই এটাকে বলি হচ্ছে সার্চ বার এখানে আমি আমার ডিজায়ার কোনো ফাইলকে যদি সার্চ করতে চাই তাহলে এখানে টাইপ করলে উইন্ডোজ আমাদের সে ফাইলটিকে এখানে সার্চ ফিল্ডে নিয়ে আসে আমরা টাইপ করব এক্সেল সো এখানে এক্সেল টাইপ করলে এক্সেলের সাথে যে বেস্ট ম্যাচিং অপশনগুলো আছে সেইখানে দেখাবে একটাই অপশন আছে এক্সেল টু থাউজেন্ড সিক্সটিন অ্যাপ সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার নতুন একটা এক্সেল ফাইল ওপেন হয়ে যাবে থার্ড অপশন হচ্ছে ওপেনিং ফর্ম টাস্কবার থ্রি এবং ফোর অলমোস্ট সেম অপশন থাকে একটা হচ্ছে একটা হচ্ছে বার এটা আসলে ডিফল্টলি ব্ল্যাঙ্ক থাকে অথবা সাম ডিফল্ট ফাংশন থাকে এগুলো ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামগুলোকে ম্যানুবার এবং টাস্ক বারে অ্যাড করে নেন আমাদের নিচের দিকে যে বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ড এখানে স্নিপিং টুলস এখানে মাইক্রোসফট এস এখানে গুগল ক্রম এখানে এক্সেল যে ওপেনিং ফাইল হিসেবে আছে এখানে জুমের একটা আইকন আছে তো যদি কেউ কোনো প্রোগ্রামকে টাস্ক বারে এটাকে বলি আমরা টাস্ক বারে টাস্ক বারে অ্যাড করে রাখেন তাহলে এখানে শুধু সেই আইকনগুলোই দেখাবে সিমিলারলি আরেকটা আছে স্টার্ট বার এখানে অনেকগুলো আইকন আছে এই আইকনগুলোকেই বলি হচ্ছে আমরা স্টার্ট ম্যানু যদি আমরা কোনো প্রোগ্রামকে স্টার্ট ম্যানুতে সেট করে রাখি তাহলে আমি আমার প্রোগ্রাম ফাইলের পাশাপাশি এখানে স্টার্ট ম্যানুগুলো দেখতে পারবো আমরা ওপেন করার জন্য এই দুইটা অপশন কেউ বেছে নিতে পারি তো চলুন দেখি কি করব এটার জন্য করতে গেলেও আমাকে রাস্তা হয়ে আসতে হবে আমি এক্সেল আগের 2016 কে ওপেন করে নিলাম এই আইকনটিতে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমার একটা অপশন এখানে চলে আসছে পিন টু স্টার্ট ম্যানু অথবা পিন টু টাস্ক বার আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কোনো চেঞ্জ কি দেখতে পেলাম পাইনি দেখার জন্য আমাকে কি করতে হবে আবার নতুন করে স্টার্ট মেনুতে যেতে হবে আমার কিন্তু এর আগে এক্সেল টু থাউজেন্ড এখানে ছিল না তো যেহেতু আমি স্টার্ট মেনুতে অ্যাড করে নিলাম আমার এখানে টু থাউজেন্ড আইকনটি চলে এসেছে আমি এখানে জাস্ট ক্লিক করলে আমার নতুন একটা এক্সেল ফাইল ওপেন হয়ে যাবে সো প্রত্যেকবারই যখন আমি নতুন কোনো ফাইল চাই তখন এখানে গিয়ে এটা ক্লিক করলে আমার নতুন একটা এক্সেল ফাইল ওপেন হবে ঠিক সিমিলারলি যদি আমি টাস্ক ম্যান বা টাস্ক বারে অ্যাড করতে চাই তাহলে মাইক্রোসফট এক্সেলকে আমার এখানে নিয়ে আসতে হবে মাইক্রোসফট এক্সেল আমাকে যে সার্চ করে নিয়ে আসতে হবে এমন না আমি যদি এখানে প্রোগ্রাম ফাইলে গিয়েও যদি এখানে আমার এক্সেলটা দেখা যাচ্ছে সো এখানে আমি যদি রাইট ক্লিক করে নিই আমার মোর অপশন আছে এখানে মোর অপশনে গিয়ে পিন টু টাস্ক বার পিন টু টাস্ক বার যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার এইখানে যে আইকনটা আছে সেই আইকনটা অলওয়েজ থেকে যাবে এখানে যেহেতু অলরেডি প্রি ওপেন এক্সেল ফাইল একটা আছে এই জন্য চেঞ্জটা বোঝা গেল না বাট এখানে যদি আমি আমার ওপেন ফাইলটা যদি কেটেও দিই এই আইকনটা এখান থেকে যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি টাস্ক বার থেকে একে রিমুভ করব। সো থ্রি এবং ফোর অপশন ছিল হচ্ছে স্টার্ট বার এবং টাস্ক বার থেকে আমি এক্সেল ফাইল ওপেন করতে পারবো ফিফথ অপশনটি হচ্ছে রাইট ক্লিক অ্যাজ দ্য নিউ ফাইল ফ্রম অ্যানি ফোল্ডার লোকেশন দ্যাট মিন্স আমি আমার ডেস্কটপে যদি যাই ডেস্কটপে এখানে রাইট ক্লিক করলে মাউস থেকে যদি আমি রাইট ক্লিক করি তাহলে এখানে একটা নিউ অপশন আছে নিউ অপশন থেকে আমার মিস থেকে দ্বিতীয় অপশনটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট যদি এটা ক্লিক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ক বুকের একটা নতুন ফাইল আমরা পাবো এটা যে অলওয়েস ডেস্কটপেই করতে হবে এমন না আমি আমার কম্পিউটারের যে কোনো লোকেশনে এই অপশনটি পেতে পারি যেমন আমার এখানে একটা ফোল্ডার আছে আমি এখানে গিয়েও যদি মনে করি যে না নতুন একটা এক্সেল ফাইল ওপেন করব তো সেম ইন্টারফেস এখানেও আসবে আমি চাইলে নতুন একটা নাম দিয়েও করতে পারি অথবা জাস্ট ডিফল্ট যে নেমটা আসে সেই নাম দিয়েও এখানে সেভ করা যায় তো আমি এখানে যে কোনো ফোল্ডার লোকেশনে এইভাবে একটা নতুন এক্সেল ফাইল ওপেন করতে পারি যেটা নিয়ে আমি পরবর্তীতে ডাবল ক্লিক করে ওপেন করে ইজিলি কাজ করতে পারবো ষষ্ঠ অপশনটা ছিল হচ্ছে বাই ক্রিয়েটিং ওন শর্টকাট দিস ইজ মাই ফেভারিট ওয়ান এটা হচ্ছে এক্সেলের একটা সরি মাইক্রোসফট এক্সেল না এটা আমি উইন্ডোজের বলবো একটা কাস্টমাইজড শর্টকাট অথবা নর্মাল শর্টকাট দিয়েও আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন করতে পারি এটা হচ্ছে আমার জন্য খুবই কনভিনিয়েন্ট একটা ওয়ে আমি আশা করি যদি শেয়ার করি আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে বাট এভরিবডি হ্যাজ ইজ ওন চয়েস আমার এটা ভালো লাগে আমরা দেখবো আজকে বাইক ক্রিয়েটিং শর্টকাট এটা ইনিশিয়ালি একটু ক্রিটিক্যাল মনে হতে পারে তারপরে দেখে রাখি আমরা নর্মালি কি করবো এক্সেল যদি করি ওপেন ফাইল লোকেশন সেকেন্ড একটা অপশন আছে ওপেন ফাইল লোকেশন সো ফাইল লোকেশন ক্লিক করলে এখানে বাই ডিফল্ট সিলেক্টিং মোডে চলে যাবে এক্সেল টু থাউজেন্ড সিক্সটিনের শর্টকাট আইকনটি আমি এইখানে আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে সেন্ট টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এই অপশনটা আমাকে চুজ করে নিতে হবে সেন টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট আমি যদি এইটা ক্লিক করে নেই তাহলে মাইক্রোসফট এক্সেলের একটা শর্টকাট আমার এখানে চলে আসবে সো আমি এটাকে রিনেম করে নিতে পারি যদি নামটা আমার বড় মনে হয় জাস্ট কোনো একটা আমি নাম দিয়ে দিলাম ই এক্স তো এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এক্সেল আমি একটা নতুন ফাইল এইখানে পাব জাস্ট শর্টকাটে ডাবল ক্লিক করলাম এইখানে আমার ফার্স্ট ইন্টারফেসটা চলে আসছে যেটা আমি স্ক্রিনশট দিয়ে দেখানোর চেষ্টা করলাম এখানে সিলেক্ট করলে নতুন ফাইল চলে আসবে ডাবল ক্লিক জাস্ট শর্টকাটের ওপর যদি আমি একটা ডাবল ক্লিক করি তাহলে আমার নতুন একটা এক্সেল ফাইল ওপেন হবে এখন এইখান থেকে এই শর্টকাটটিকে আমি একটু নিজের মতো করে কাস্টোমাইজড করে নিব তার মানে আমার এক্সেল কিবোর্ডের সরি আমার কীবোর্ডের একটা শর্টকাট বানিয়ে নেব যেটা আমি যে কোনো জায়গা থেকে ওপেন করতে পারি সেটা করতে গেলে আমাকে কি করতে হবে রাইট ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে প্রপার্টিজে গিয়ে এখানে শর্টকাট কী শর্টকাট কিতে গিয়ে আমি কন্ট্রোল শেপ কি প্রেস করে রাখবো অ্যাপ্লাই ওকে দিয়ে রাখবো সো এটাতে আমার হবে কি আমি কম্পিউটারের যেইখানেই থাকি না কেন যে ফোল্ডার লোকেশনেই থাকি না কেন যদি কখনো কন্ট্রোল শিফট ই প্রেস করি তাহলে আমি একটু ওয়েট করলেই আমার এক্সেলের একটা নতুন ফাইল পেয়ে যাবো আমাকে ম্যানুবারে যেতে হবে না টাস্ক বারে যেতে হবে না প্রোগ্রাম ফাইল খুঁজতে হবে না কোনো কিছু করতে হবে না আমি যে মানে কম্পিউটার যদি আমার ওপেন থাকে তাহলে যে কোনো লোকেশন থেকে আমি যদি আমি এরকম ক্লিক করে রাখি জাস্ট এইখানেই যদি আমি একটা নতুন ফাইল চাই জাস্ট কন্ট্রোল শিফট ই জাস্ট একটু ওয়েট করলে প্রোগ্রামটা রান হওয়ার জন্য একটু টাইম দিতে হবে ক্লিক করলে নতুন একটা ফাইল পেয়ে যাব সো আমি যখনই আমার মাথায় আসে যে না আমার একটা নতুন এক্সেল ফাইল লাগবে আমি নর্মালি কি করি শিফট এবং কন্ট্রোল বাটনটা প্রেস করে ই বাটনে প্রেস করি ই এখানে চুজ করেছি এই কারণে যে এক্সেলের জন্য ই আমি চাইলে এরকম আরও অনেক শর্টকাট বিভিন্ন অ্যালফাবেটিক্যাল লেটার দিয়ে আমি সেভ করে রাখতে পারি যেটা আমার জন্য খুবই একটা কনভেনিয়েন্ট সো এটা ছিল আমার রাইট ক্লিক অ্যাজ এ নিউ সরি বাই ক্রিয়েটিং ওন শর্টকাট তো এটা ছিল মূলত বেসিক সিক্স পয়েন্ট যেটা দিয়ে আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলটাকে ওপেন করতে পারবো এটা ছাড়াও একটা অ্যাডিশনাল অপশন আসলে থেকে থাকে সেটা হচ্ছে রিসেন্ট ফাইল যদি আমি খুবই ফ্রিকোয়েন্টলি এক্সেল নিয়ে কাজ করি তাহলে অনেক সময় দেখা যায় যে এখানে রিসেন্টলি অ্যাডেড যে প্রোগ্রামগুলো আছে সে প্রোগ্রামে মাইক্রোসফট এক্সেল সেভ থাকে অথবা কিন্তু যদি আমি রাইট ক্লিক করি তাহলে দেখা যাবে আমার রিসেন্ট ফাইলে মাইক্রোসফট এক্সেলের একটা অপশন এখানে থেকে থাকে আমার ওপনে এখানে শুধু আমার ক্রিয়েটেড মাইক্রোসফট এক্সেল ফাইলগুলো আছে পাশাপাশি হচ্ছে আমার মাইক্রোসফট এক্সেল টু থাউজেন্ড এর একটা আইকন আছে আমি যদি এই জায়গাটাতে যদি ক্লিক করি তাহলে আমার নতুন একটা এক্সেল ফাইল ওপেন হবে সো ফ্রেন্ডস এটা ছিল হচ্ছে মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করার ডিফারেন্ট ওয়েস যদি আপনাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনি আপনার ডে টু ডে লাইফে অথবা বিজনেস পারপাসে এটি ইউজ করতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রমোট করার চেষ্টা করবেন থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস হোপ ইউল ডুইং ওয়েল থ্যাংক ইউ